আসসালামু আলাইকুম। মাই হ্যাপি লাইফ 786 চ্যানেলের প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মোমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ এমন একটি রোগ নিয়ে আলোচনা করব যেটি অধিকাংশ মানুষের হয়, সেটি হলো পেটে গ্যাস বা বদহজম হওয়া, টক ঢেকুর আসা, মুখে পানি আসা। এ ব্যাপারে আজ একটি অজিপা নিয়ে আলোচনা করব। প্রত্যেকের জন্য এটি অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সকলের এই বিশ্বাস আছে আল্লাহ তাআলার নামের মধ্যে হায়াত, বরকত এবং শেফা রয়েছে। যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল করি তাহলে অবশ্যই উহার ফায়দা হবে। যদি বিশ্বাস না থাকে ভালো হবে কি হবে না, তাহলে কোনো কাজ হবে না। বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করেন আল্লাহ তাআলাও তেমনি তাহার প্রতি মামলা করেন। আমাদের বিশ্বাস যখন পরিপূর্ণ হবে আমাদের ফায়দাও তেমনি পরিপূর্ণ হবে। প্রিয় দর্শক, আমলটি করার নিয়ম জানার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করার অনুরোধ রইল। আমলটি করার অনুমতির জন্য কমেন্টে আমিন লিখুন। প্রত্যেক দিন প্রত্যেক নামাজের আগে ও পরে একবার করে দরুদ পড়ে নেবেন, অতঃপর আল্লাহ পাকের এই নামটি ইয়া মুহই, ইয়া মুহই, ইয়া মুহই অর্থ হে জীবনদানকারী। সাতবার পড়ে একবার দরুদ শরীফ পড়ে বুকে একটি ফুঁক দিতে হবে। এটি অনেক সহজ এবং বরকতময় একটি আমল। আমলটি করার সময় আপনার যে রোগ সেটি জেহেনে রাখুন, ইনশাআল্লাহ আপনার পেটে গ্যাস, যে কোনো ধরনের সমস্যা বা রোগ, টক ঢেকুর আসা, মুখে পানি আসা সব ভালো হয়ে যাবে। এই আমলটি ধারাবাহিকভাবে 21 দিন করতে হবে। যেহেতু আমলটি 5 ওয়াক্ত নামাজের পর করতে হবে, তাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজের আগে ও পরে আমলটি করতে হবে। মহিলারা তাদের বিশেষ দিনগুলো বাদ দিয়ে ধারাবাহিকভাবে 21 দিন আমলটি করুন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে পেটের যে কোনো ধরনের সমস্যা, পেটে গ্যাস হওয়া, টক ঢেকুর আসা, মুখে পানি আসা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।